নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর যখন খরচপত্রের কোনো প্রকার প্রভাব হইত তখন তিনি তাহাদিগকে নামাজের হুকুম করিতেন এবং এই আয়াত তেলাওয়াত করিতেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিযকান যার অর্থ আল্লাহ বলেন নিজ পরিবারস্থ লোকদেরকে নামাজের হুকুম করুন এবং নিজেও নামাজের পাবন্দি করুন। আল্লাহ তাআলা আপনার নিকট রিজিক চায় না, রিজিক আপনাকে আল্লাহ তাআলাই দিবেন এবং উত্তম পরিণত কেমন পরেশগারেরই। আরেকটি হাদিস থেকে এরকম পাওয়া যায় যে হযরত আব্দুল্লাহ ইবনে আবি ওয়াউফা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিলেন এবং ইরশাদ করিলেন যে কোনো ব্যক্তির যে কোনো প্রয়োজন দেখা দেয় উহা সম্পর্ক আল্লাহ তাআলা শহীদ হোক বা মাখলুকের মধ্যে কাহারও শহীদ হোক তাহার উচিত যে অযু করিয়া দুই রাকাত নামাজ পড়ে অতঃপর এইভাবে দোয়া করে যে الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি বড় ধৈর্যশীল অত্যন্ত দয়াবান। আল্লাহ তাআলা সকল দোষ হইতে পবিত্র, আরশে আজিমের মালিক। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জগতের পালনকর্তা। আয় আল্লাহ, আমি আপনার নিকট ওই সকল জিনিস চাইতেছি যাহা আপনার রহমতে ওয়াজিব করে এবং যাহা দ্বারা আপনার মাগফিরাত নিশ্চিত হইয়া যায়। আমি আপনার নিকট সকল নেক কাজ হইতে অংশ ও সকল গুনাহ হইতে নিরাপদ থাকার প্রার্থনা করিতেছি। আমি আপনার নিকট ইহাও চাই যে আমার এমন কোন গুনাহ বাকি না রাখেন যাহা আপনি ক্ষমা করিয়া না দেন, আর না এমন কোন চিন্তা যাহা আপনি দূর করিয়া না দেন, আর না এমন কোন প্রয়োজন মিটাইতে বাকি রাখেন যাহাতে আপনার সন্তুষ্টি রহিয়াছে। এই দোয়ার পর দুনিয়া বা আখিরাত সম্পর্কে যাহা ইচ্ছা চাইবে তাহা সে পাইবে। ইবনে মাজাহ।